ত্রিপুরার রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে সোমবার দুপুরে মহান বিজয় দিবসে আলোচনা সভা হয়। চণ্ডীপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া সভাপতিত্বে বিজয় দিবসে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আওয়াল এমপি। সাথে বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চণ্ডীপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া বিজয় দিবসের পাশাপাশি ব্যবসায়ীদের উদ্যোগে এমপি আওয়াল জানান, রামগঞ্জ উপজেলার অবকাঠামো উন্নয়ন ধাপে ধাপে সম্পন্ন করার আশ্বস্ত করেন। তিনি জানান, সরকারি বরাদ্দ হিসেবে রামগঞ্জ অবকাঠামো উন্নয়ন চাহিদা বেশি। ইতিমধ্যে আঞ্চলিক সড়কের পাশাপাশি গ্রামীণ সড়কের কার্যক্রম শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে শতভাগ চাহিদা পূরণের চেষ্টা চলছে। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ বাবু কুন্দল দেবনাথ, সাংবাদিক ফরিদ আহমেদ বাঙালি, এমপি প্রতিনিধি মিজানুর রহমান শেখ, বাজার কমিটির সভাপতি ফখরুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, মাস্টার আনোয়ার হোসেন, এমপি প্রতিনিধি মিজানুর রহমান, জি এস নুরুল ইসলাম, যুব নেতা ফয়েজ আহমদ, উপজেলা যুব পরিষদ ফেডারেশনের সভাপতি মনির হোসেন, ফখরুদ্দিন ও ইউপি মেম্বার প্রমোদ। আমি গভীর শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের আত্মার প্রতি এবং সম্ভ্রম হারা 2 লক্ষ মা বাবাদের প্রতি। প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আমি এখানে কোন বক্তা নই, কোন অতিথি নই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমার বাড়ি এখানে, এটি আর কি আমার নৈতিক দায়িত্ব এলাকার উন্নয়ন করার জন্য। এলাকার উন্নয়ন কি কি উন্নয়ন করেছি কি করি নাই সেটি আপনারা নিজেরাই ভালো করে জানেন। আমি চেষ্টা করে যাচ্ছি এই এলাকাটাকে সুন্দর করে নিজেদের মতো করে সকল সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করার জন্য। এগুলো করতে অনেক সময়ের দরকার, সরকারি বরাদ্দের প্রয়োজন। বিশেষ করে এই যে আমার পাশে যে হসপিটালটা রয়েছে, এই হসপিটালটি অনেক ধরাজীর্ণ। আমি ইতিমধ্যে এই হসপিটাল সংস্কার করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে ডিউ লেটার দিয়েছি। মনে হয় আগামী 2-3 মাসের মধ্যেই এই হসপিটালটি সংস্কার হবে। এই এলাকার জন্য বিশেষ করে আমি একটু বিদ্যুতের কথা বলতে চাই। বিদ্যুতের বিষয়ে অনেকে আমার কাছে অভিযোগ করছে যে বিদ্যুতের জন্য অনেকে টাকা দিচ্ছেন, পিলার আনতে টাকা দিচ্ছেন, ঘরে বিদ্যুৎ আনার জন্য টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন? জয়ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছে এইটা সবার আগে প্রয়োজন। যেহেতু টাঙ্গাইলের বাজার হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনাকে কথা দিচ্ছি। রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে জাকির হোসেন পাটোয়ারি পাঠানো করতে থাকে 71 বাংলার নিউজকে।